মিজান রহমান আজারি ছিল বাংলাদেশের একটা অহংকার, বাংলাদেশের একটা গৌরব। তার আলোচনা মানুষকে এত মুগ্ধ করেছে। ও আল্লাহর বান্দারা, যারা মিজানুর রহমান আজারির দের সাড়া করেছো, আজ হোক কাল হোক বীর বেশে মিজানুর রহমান আজারি এই দেশে আসবে। যারা মিজানুর রহমান আজারির দের সাড়া করেছো, আজ হোক কাল হোক বীর বেশে মিজানুর রহমান আজারি এই দেশে আসবে। আর সেই সময় হয়তো বড় হুজুরও জেলখানার থেকে বেরিয়ে আসবে। বড় হুজুর থাকবে সামনে, মিজানুর রহমান আজারি থাকবে বড় হুজুরের প্যাকেট নিয়ে। দুইজন ময়দানে নামবে, বাংলার জমিন কোরআনের জমিন হয়ে যাবে। কিছুদিন সময় পাইলে হয়তো হয়ে যেত, কিন্তু হওয়ার আগেই আজারে চলে গেছে। যান আল্লাহ তার হেফাজত করুক। তাহলে তাহলে কানতেছে কয়টা দোয়া করি মনে আছে? একটা হলো হয় জালেমের দেশ থেকে আমাদের কি করে দাও, আর নতুবা আমাদের একজন নেতা বানাই দাও, যেই নেতার নেতৃত্বে এই মক্কার আবু জেহেল, এই আবু লাহাব, এই অব্বা সাহেবা মুগিরার বংশের বিরুদ্ধে আমরা আন্দোলন করে টিকে থাকতে পারি। কানতেছে কোন জায়গায় বসে? আবু জেহেলের জেলখানায় বসে। তখন কি টেলিফোন ছিল? তখন কি মোবাইল ছিল? তখন কি টারে টাক্কা ছিল? আল্লাহ পাকের বান্দারা জেলখানার থেকে বসে কাঁদতেছে, এই কান্না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায় গেল। কার কাছে পৌঁছায় গেল? রসুল মদিনার প্রেসিডেন্ট। ওখান থেকে সংবাদ উপরে চলে গেল, উপরের থেকে নিচে আসলো। আল্লাহ এবার ধমক দিয়ে বলতেছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও গো নবী, তোমার আর তোমার সাহাবীদের কি হলো? কি হলো তুমি এবং তোমার সাহাবীদের কি হয়েছে? আন্দোলন করো না কেন, সংগ্রাম করো না কেন, ওই মক্কায় আবু জেহেলের জেলখানায় বসে কাঁদতেছে একদল অসহায় পুরুষ, একদল অসহায় নারী, আর ছোট্ট ছোট্ট শিশু, বৃদ্ধা বৃদ্ধ, যাদেরকে খেতে দেওয়া হয় না, গোসল করতে দেওয়া হয় না, যাদের পরে রিমান্ডের পরে রিমান্ড চলতেছে। ও গো নবী, তাদের পক্ষে কেন তুমি আন্দোলন করে রাস্তায় নামো না? ধমকটা দিচ্ছে কে? কাকে? রাসূলকে। রাস্তায় নামো, ময়দানে নামো, তোমার আত্মীয় স্বজন জেলখানায় বসে কাঁদতেছে, কেন তুমি ময়দানে নামো না? কে বলতেছে? তাহলে সেই কথাটা কি এখনো সমাজে প্রযোজ্য আছে? তাহলে আজকে যেন বলতেছে, ও শাহপুর ফাজিল মাদ্রাসার সামনে মুসল্লিরা, তোমরা কেন ময়দানে নামো না? তোমাদের ভাইরা জেলখানায় বসে কাঁদতেছে, তোমার ভাইরা চোখের পানি ফেলাচ্ছে, তোমার মা ইজ্জত দিচ্ছে, তোমার বোন ধর্ষিত হচ্ছে, তোমার শিশু রাস্তায় লাশ পড়ে থাকতেছে, এখনো কেন তোমরা ময়দানে নামো না? অথচ এই কথাটা আমাদের কানের ভিতরে ঢোকে না। সাধারণ লোক না মেনে নিতে পারে, কিন্তু হুজুররাও তো মেনে নেয় না। আমাদের দেশের অন্তর হুজুরগুলো যদি সঠিক কথা বলতো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমাদের দেশ ইসলামের পরিবেশ তৈরি হয়ে যেত। তলি কত বড় পাম্পটটি দিয়ে 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 উপরে তুলতেছে, এরা পাম্পটটি দিয়ে আপনার কাছ থেকে যে খেতে চাচ্ছে, যখনই আপনি না দেবেন তখন আপনার এরা শত্রু হবে। যা হয়েছিল আপনার বাবার বেলায়, সুতরাং প্রধানমন্ত্রী আমরা চাই আপনি আরো 20 বছর থাকেন, এতে আমাদের দুঃখ নাই, কিন্তু আপনি আপনার শত্রুকে চিনতে শিখুন। আমরা আপনার শত্রু নই। হুজুররা, সব হুজুররাই আপনার জন্য দোয়া করে, কোনো হুজুররা আপনার জন্য বদদোয়া করে না, কিন্তু আপনার যারা ধারে কাছে আছে তারাই আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। আজকে হুজুররা হুজুরদের বিরুদ্ধে কাদের ফতোয়া দেয়, অথচ সমাজে এত অন্যায় কাজ চলতেছে, এখানে তুমি দেখতে পাও না?
কারণ ওখানে ফতোয়া দিলে তো চাকরি থাকে না, ওখানে ফতোয়া দিলে তো আস করা যায় না। এই জন্য এক মৌলবী আর এক মৌলবীর বলতেছে কাফের, কথা বলেন কথা বলেন। আর যত মৌলবীরা মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আল্লাহর কসম ততই মৌলবীদের জনপ্রিয়তা নিচের দিকে নামতে আছে। আগে মাহফিল করলে হয়তো 50,000 আর এখন হয় 2,000, কারণ তুমি যা বলেছো এটা জনগণ গ্রহণ। মিজানুর রহমান হাজারির আপনারা কি মনে করেন আমি জানি না, তবে মিজানুর রহমান হাজারির বিরুদ্ধে যারাই ফতোয়া দিয়েছে, মিজানুর রহমান হাজারির বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা সারাদের সবচেয়ে নিম্ন পর্যায়ে চলে গেছে। মিজানুর রহমান হাজারি ছিল বাংলাদেশের একটা অহংকার, বাংলাদেশের একটা গৌরব। আমি তারে কোনোদিন সচক্ষে দেখিনি, কিন্তু তার আলোচনা মানুষকে এত মুগ্ধ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে তার জনপ্রিয়তা বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি টাঙ্গাইলে আসে কয় লাখ লোক হবে বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি টাঙ্গাইলে আসে কয় লাখ হবে? 50,000 না 1,00,000 লোক হবে। আর মিজানুর রহমান আজারি যদি টাঙ্গাইলে আসে কমপক্ষে 6 থেকে 7 লাখ লোক হবে। বাংলাদেশের সব নেতারা যদি একসঙ্গে জোট বেঁধে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে লাগে, আল্লাহর কসম মিজানুর রহমান আজারির জনপ্রিয়তা সকল নেতাদের উপরে। সে তো কোনো দল করে, সে কার কথা বলে? তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ নেতাদের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না? ঠিক কিনা বলেন? মানুষ বাংলাদেশের নেতাদের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে, কারণ নেতারা ধুনপুন করে, নেতারা দুই নাম্বারি করে, নেতারা চুরি করে, নেতারা ডাকাতি করে, নেতারা দিচ্ছে দেয় না, কিন্তু আল্লাহর কোরআন কারোর সঙ্গে বেঈমানি করে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাস আমার কষ্ট একটু হয়েছে, তারপরে যাই হোক, কোরআনের কথা তো চলুক। তাহলে কোরআনের আয়াত একটা আয়াত যারা অস্বীকার করে আল্লাহর ভাষায় তারা কি? জোরে বলেন তারা কি? 6,666 আয়াতের ভিতর থেকে একটা আয়াত যারা অস্বীকার করলো আল্লাহর ভাষায় তারা। এখন এরকম কাফের আমাদের সমাজে অনেকেই আছে। আপনি যখন ফতোয়া দিবেন কোরআনের কথা বলবেন, কিছু কিছু নেতা গর্ব করে বলে রাখ তোর কোরআন, রাখ তোর হাদিস, রাখ তোর ফতোয়া। এরকম বলা লোক আছে না নাই? তাহলে যে ব্যক্তি অবজ্ঞাবশতে বলে রাখ তোর কোরআন, রাখ তোর হাদিস, তার কি ঈমান থাকলো? জোরে বলেন থাকলো? তাহলে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে যত বড় মৌলবী হোক, যত বড় হুজুর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় দলের নেতা হোক, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরিল হক, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওরাও কাফের। হুজুরদেরকে অন্যায়ভাবে যারা কষ্ট দেয়, ওই হুজুরদের অন্যায়ভাবে যারা রক্ত ঝরায়, এরাও কাফেরের চামচা। অবশ্যই আমাদের দেশে কিছু হুজুরদের দোষ আছে, কিন্তু তাই বলে সব হুজুররা দোষী না। আপনি কুষ্টি শুদ্ধ হুজুরের নামে গালিগালাজ করেন, তাহলে আপনার দাদার বিয়ে পড়াইছিল কোন কলঙ্কিত হুজুর? সব হুজুররা যদি দোষী হয়, আপনার বাবার বিয়ে পড়াইছিল কোন কলঙ্কিত হুজুর? সব হুজুররা যদি দোষী হয়, আপনার দাদার মৃত্যুর পরে কোন কলঙ্কিত হুজুর জানাজা পড়াবে? সুতরাং সব হুজুররা দোষী না, হয়তো কোনো হুজুর দোষ করেছে, সেই হুজুরকে বলেন, কিন্তু গোষ্ঠী শুদ্ধ হুজুর ধরিয়ে গালা গালি করা যাবে না। বড় জায়গায় দাঁড়াই বলেছিল হুজুরা সব কুকুরের বাচ্চা, নাম নাই বললাম। উনি মৃত্যুর পর এবার হুজুরাই স্ট্রাইক করলো, জানাজা পড়বই না। আমাদের কুকুরের বাচ্চা বলি যাও, তোমার জানাজা পড়বো কেন? কেউ যখন জানাজা পড়তে যাচ্ছিল না, হঠাৎ করে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, ইয়া জামা ইয়া টুপি ইয়া হুজুর ইয়া বুজুর্গ। লোকজন যেই বললো হুজুর যারে জানাজা পড়তে ডাকি সে অভিযোগ দায়ের করে চলে যাচ্ছে, দয়া করে জানাজা পড়াই দিয়ে যান। হুজুর রিক্সার থেকে নেমে জানাজা পড়ালো। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ব্যক্তি হুজুরদের কুকুরের বাচ্চা বললো তার জানাজাটা কে পড়াইলো। খুঁজতে খুঁজতে তার বাড়ি গেলাম, যেই বললাম কেউ জানাজা পড়াইল না, তুমি পড়াইলে কেন? কয় হুজুর জানাজা পড়াইছিলাম ঠিকই, কিন্তু উজু ছিল না।
জানাজা পড়াইছিলাম কিন্তু কি ছিল না, কেন উজু ছিল না, কাই উজু বিনা উজুতে রিকশায় ছুটতেছিলাম, ওরা চারিদিকতে যখন ধরিছে উজু করার সবাই পাইনি, বিনা উজুতে পড়াই দিছি। তাহলে বোঝা গেল হুজুরদের গালি গালাজ করবা, হুজুরদের বিরুদ্ধে কথা বলবা, জানাজা হয়তো হবে কিন্তু হুজুরের উজু থাকবে না। আর আমি যে উজু করলাম কি না করলাম তো তুমি বুঝলে কি করে? হুজুর যদি জানাজা পড়তে এসে বলে আমি বাড়িতে উজু করে আইছি, বোঝার কোনো লাইন আছে? অথচ হুজুরের উজু নেই। সুতরাং একটা জিনিস ভালো করে মনে রাখবেন, কোরআনের বিরোধিতা করে কেউ পার পাই নাই, তুমিও আমি পার পাবো না। তাহলে একদল অস্বীকারী মানুষদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জোরে বলেন, কোন দিকে নিয়ে যাওয়া হবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমন কি জাহান্নামের দরজা পর্যন্ত যখন ওই লোকগুলো চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যাল দরজাগুলো খুলে যাবে, কটকট করে খুলে যাবে, কোনো কলিং বেল টেপা লাগবে না, কোনো সিগনাল দেওয়া লাগবে না, কোনো সুইচ টেপা লাগবে না, দরজার সামনে দাঁড়াইলেই দরজা কি হয়ে যাবে? বিনা কলিং বেলে বিনা সুইচে দরজা খুলে যায়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এখানে হজ করেছেন কারা কারা একটু হাত তোলেন, অনেকগুলো হাজি সাহেব আছে। ওই যে মক্কা ঘরের পাশে একটা টাওয়ার বিল্ডিং আছে, দেখেছেন? ঘড়ি বিল্ডিং দেখছেন? ঘড়ি বিল্ডিং দেখছেন? রাত 12টার পরে দেখবেন ঘড়ি বিল্ডিং এর ওই ঘড়ির ভিতর থেকে একটা জ্যোতি আলো বাহির হয়। এই ঘড়ি বিল্ডিং এই টাওয়ারে যারা অবস্থান নেই তাদের তারাই জানে যে সুইচ ছাড়া কেমন করে দরজা খোলে। বুকে একটা নেম প্লেট থাকে, ওই নেম প্লেট নিয়ে দরজার সামনে দাঁড়াইলেই দরজা খুলে যায়। কারোর ডাকা লাগে না, দারোয়ানেরও ডাকা লাগে না, সুইচ টেপা লাগে না, দরজার সামনে দাঁড়াইলেই আপনার বুকে যে একটা নেম প্লেট আছে, ওই নেম প্লেটের সঙ্গে দরজার এমন একটা কানেকশন আছে, আপনাকে সামনেই পাইলেই দরজা কি হয়ে যায়। কিন্তু আমি যদি ঘন্টার পরে ঘন্টা দাঁড়াই থাকি খুলবে না, কারণ আমার নেম প্লেট ও চেনে না, ও হলো রোবট। ও যারে চেনে তারই খুলবে, আবার যখন বেরিয়ে আসবো তখন আমার এই নেম প্লেট দেখে বাইর করবে, অন্য লোকদের বাহির করবে না। ঠিক তদ্রূপ জাহান্নামীদের সামনে, জাহান্নামের সামনে যারা যাবে এরা প্রকৃত জাহান্নামী, দেখার পর পরেই দরজা খুলে যাবে। দরজা খোলার পরে ভিতরে যা আছে দেখা যাবে, ভিতরের লোক বাইরের লোকের দেখতে পাবে, ভিতরে আছে একদল ফেরেস্তা, ওই ফেরেস্তার একজন লিডার আছে, নাম কি? মালিক। মালিক ফেরেস্তা, বহুত ফেরেস্তা নিয়ে দাঁড়াই আছে ভিতরে, বাইরের কোনো সংবাদ থাকে না। এখন হঠাৎ করে দেখলো একদল লোক এসে